জেনাল আবেদিন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তুল্লাহ আমি ইন্ডিয়া থেকে আমার প্রশ্ন হলো স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবে কি না বিস্তারিত জানাবেন দয়া করে খুবই সামাজিক একটি প্রশ্ন করেছেন সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে ভাই জানাল আবদিন ভারতের মুসলিমরা আল্লাহ তাদের ভালো রাখুন আপনাদের সবাইকে ভালো রাখুন বাংলাদেশ থেকে আমরা আপনাদের কল্যাণ কামনা করি আপনাদের যে সমস্যাগুলো আছে আল্লাহ দূর করে দিন ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন তাওয়াক্কুল রাখুন ইনশাল্লাহ সমস্যা যত বড়ই হয় সমাধান তার বড় বড় আসে আচ্ছা তো স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবে কিনা যে ভাই এই জয়ন আলুদিন অবশ্যই পারবে এটি হওয়া উচিত মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই আমলটি সমাজের আমল হওয়া উচিত কারণ নবী সাল্লাহ আলি সাল্লাম আয়সা সিদ্দিকার দাদি আল্লাহ তালাকে বলেছেন যে লুত্তে কাবলি লাগসাল তুকি কাফান তুকি দিন আলবান ইয়া দৃষ্টিকে বলেছেন যে আয়েশা তুমি আমার আগে মারা গেলে আমি তোমাকে গোসল করাবো আর আমি তোমাকে কাফন পরাবো নবীজি বলেছেন তো নবীজির বলা তো এটা একটা তশ্রী হয়ে গেল আইন বিশুদ্ধ আইন জারি হয়েই গেল। মুসলিম সমাজে এবং হজতে ফাতে রদিয়াল্লাহ তালন যখন মৃত্যুবরণ করলেন বাই হাকির মধ্যে হাদিসটি এসছে যে গসাল আলীন রদি আল্লাহ তালন ফাতে রদি আলাহা যে আলী আল্লাহ তালন উনি তার স্ত্রী ফাতেমা রদি আল্লাহ তালনকে গোসল দেওয়ালেন নিজ হাতে হ্যাঁ তো বেতন নবুয়ার মধ্যে নবুয়ের ঘরানার মধ্যে এই আমলটা হয়েছে তাহলে আর কি লাগে আউু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহ আনহ সামন্ধে হাদিসে রয়েছে এটা এরবাউল গলিল গ্রন্থে নাসেদিন আলমানী হাদিসে নিয়ে আসছেন যে আউসা আলী আউসা আবু বকরিন রদি আল্লাহ তালাহ আনহু জা আসমা বেন তা আন তাক সেহু ফক বেজা আলিক সিদ্দিক মৃত্যুকালে ওসিয়ত করেছেন যে তাকে তার স্ত্রী আসমাবেন্তে ওমাইশ যাতে গোসল দেয়ান এবং তিনি সেটা করেছেন যে তার স্ত্রী তাকে কোশল দিয়েছেন তাহলে স্বামীকে এখানে স্ত্রী ধোয়ালো তাহলে বোঝা গেল। স্ত্রী স্বামীকে ধোয়াতে পারে স্বামীও স্ত্রীকে ধোয়াতে পারে এটাই হলো বিধান একটা ভুল মশালার উপরে ভিত্তি করে স্বামী স্ত্রীকে মৃত্যুর পরে দূরে ঠেলে দেওয়া হয় সেই ভুল মশলাটা কি বলা হয় যে মৃত্যুর সাথে সাথে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেল এটা একবারে মিথ্যা কথা একটা মৃত্যুর সাথে সাথে বিবাহবন্ধন ছিন্ন হয়ে গেল না দলিল কি দলিল তাই হাদিসগুলি তাই নবীজি কীভাবে আয়সাকে বললেন যে তুমি মরলে আমি গোসল দেওয়াবো কীভাবে হচ্ছে আলী ফাতেমাকে গোসল দেওয়ালেন মৃত্যুর পরে কীভাবে অবক সিদ্দিক রুই আল্লাহ তালে ওসিয়ত করলেন তার স্ত্রী আসমাকে যে আমাকে তুমি গোসল দেয়াবা তো আমি তো আমার স্ত্রীকে ওসিয়ত করেছি আমি মরলে তুমি আমাকে ধোয়াবা তো এইটা এটা ওসিয়ত এটা থাকতে হয় সবারই এখন এখানে এই মশলাটা ভুল কারণ কোরআনেও তো মৃত্যুর পরেও স্ত্রীকে স্ত্রী বলা হচ্ছে যেমন সম্পত্তি বন্টনের আয়াত সুরান নিসার এগারো নম্বর আয়াত থেকে যে সম্পত্তি বন্টন শুরু হয়েছে সেখানে কী বলা হলো অলকুম নিসপুমা তারকা জকুম হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের স্ত্রীদের মৃত্যুকালে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমরা ভাবা মৃত্যুকালে স্ত্রী মরে গেছে মরে গেলে যদি স্ত্রীর বন্ধনে না থাকে তাকে কোরআন আবার স্ত্রী বলল কী করে তাহলে বোঝা গেল এটা একটা ভুল কথা সারা কোরআনেই স্বামীদের সাথে স্ত্রীদেরকে জড়িয়ে বা কথা বলা হয়েছে হুম ওয়াজ ওয়াজু হুম ফি জিন আলাল আরও একই ইয়ত্তা কেউন বা মুত্তা কেউন যে তারা এবং তাদের স্ত্রীরা জান্নাতে তারা ইজি চেয়ারে হেলান দিয়ে তারা থাকবে নবী সাল্লা সাল্লামকে সম্বন্ধে বলা হয়েছে ওলা তন কেহু ওলা কেহু আজ ওয়া মিম্বার দিয়ে আবাদা নবীজির মৃত্যুর পরে নবীজির স্ত্রীগণকে তোমরা কেউই বিয়ে করতে পারবে না যদি বিবাহের বন্ধন ছিন্ন হয়ে যেত তাহলে তো মৃত্যুর পরে নবীজির এগারো স্ত্রীর কারোর সাথে নবীজিরা সম্পর্কই নেই ওনারা তো এখন পরনারী হয়ে গেছেন হয়ে যেতেন তাহলে পরনারী হয়ে গেলে তো অন্য সাহাবিরা বিয়ে করা কেন নিষিদ্ধ হবে হ্যাঁ যেহেতু মৃত্যুর পরেও এই বন্ধনটা এটা হাতে আবার অটুট হয়ে যাবে দুনিয়ার বিচারে যদিও স্বামী মরে চলে গেছেন বা স্ত্রী মরে চলে গেছেন এখন আর জোয়ানো সম্ভব না কিন্তু বন্ধনটা রয়ে গেছে হাতে এটা পুনরুজ্জীবিত হয়ে যাবে তাহলে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায় এটা ঠিক না হ্যাঁ যদিও স্বামী মরে গেলে স্ত্রী আরেকখানে বিয়ে বসতে পারবে সেখানে দ্বিতীয় স্বামী সে নিতে পারবে যেহেতু দুনিয়াতে এখন তার স্বামীটা নাই তার তো জীবন চালিয়ে নিতে হবে তো বন্ধন ওটা থাকলেও যেহেতু দুনিয়ার ব্যাপারে এখন এটা আর কোনো এটার এটা থেকে কোনো বেনিফিট নেওয়া যাচ্ছে না এই জন্য সে অন্য স্বামীর ঘরে যেতে পারবে কিন্তু আখেরাতে আল্লাহ এই স্ত্রীকে কার কাছে দেবেন এটা হাদিসে বলা এটা ওলামারা বলেছেন যে হয়তো বা সে শেষ যে স্বামীর কাছে আছে তার কাছে থাকবে অন্যরা বলেছেন না তাকে একতিয়ার দেওয়া হবে দুই স্বামীর মধ্যে কে তোমার সাথে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করেছে তুমি তার সাথে যাও তখন সে তার সাথে যাবে এইভাবেই এইভাবেই কথাগুলো আসে অতএব এখানে ওই ওই ভিত্তিটাই ভুল যে বিবাহের কারণে বিবাহ মৃত্যুর কারণে বিবাহবন্ধন শেষ অতএব স্বামী স্ত্রীকে দেখতে পারবে না স্ত্রী স্বামীকে দেখতে পারবে না এটা জঘন্য মানবাধিকার লঙ্ঘন করা একটি বিষয় এইভাবে যদি কেউ মশলা দেন তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায় আল্লাহর কাছে দায়ী থাকবেন এটা একেবারেই ঠিক নয়